হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দশমী, আজকে পুজো শেষ, তাই আমি একটু সকাল 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 আমি এই বাগানে চলে এসেছি। দেখুন, এটা একটা ছোট্ট আমাদের বাগান, আর দেখুন কি সুন্দর সুন্দর সব ফুল হয়েছে। এই জবা গাছটা দেখছেন, এই জবা গাছটা আমি বসিয়েছি রান্না বান্নার সাথে। আমার এই গাছ বসানোটা আমার হবি বলতে পারেন। দেখুন এই কারি পাতা গাছটাও আমি বসিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে তাই গাছটা কেটে দেয়া হয়েছে। দেখুন একটা শিউলি গাছ, এখনো ফুল হয়নি কিন্তু সামনে বছর নিশ্চয়ই হবে। দেখুন এই ছোট্ট একটা বাগান, আর আমার গাছ বসানোর খুব শখ আর হবি বলতে পারেন, তাই আমার যে আনাজপোলাগুলো কাটা হয় সেগুলো আমি এইখানে স্টোর করি সার বানাবার জন্য। দেখুন, আর আমার যখন ইচ্ছে হয় আমি এখান থেকে মাটি নিয়ে যাই, আর যে কোনো গাছ বসালেই খুব সুন্দরভাবে সেটা গ্রোথ করে। চলুন আমি ফুলগুলো তুলে নিই, তাড়াতাড়ি পুজোটা সেরে নিই, তারপর আমি যে আমাদের বাগানে আমাদের ছাদে অনেক ছোট ছোট আমি গাছ বসিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম এখানেও লঙ্কা চারা, এটার মধ্যে আমি ধনে চারা বসিয়েছি, এগুলো গ্রোথ হলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের এখান দিয়ে ঠাকুর যাচ্ছে, আর কত সুন্দর ঢাকের আওয়াজ বাজছে, বেশ ভালোই লাগছে ঘরে বসে। তো আমরা এনজয় করছি, আপনারাও এনজয় করুন, আর আমার মতো এরকম ছোট ছোট গাছ আপনারাও বসাবার চেষ্টা করুন, আপনাদেরও মনটা ঠিক আমার মতোই ভালো লাগবে। আজকের মতো টাটা।